সেন্ট জেভিয়ার্স হাই স্কুল ডাবল শিফট খুলনা, কারিগরি শাখার ট্রেড ইন্সট্রাক্টর আমি সমীরণ সরকার। ইলেকট্রিক্যাল ট্রেড দশম শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। পড়াশোনা চালিয়ে যেতে হবে, যে কোনো মুহূর্তে আমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই হবে। তো সেই ক্ষেত্রে আমরা অনলাইন ক্লাসের আয়োজন করেছি, প্রতিনিয়ত আমাদের অনলাইন ক্লাস হচ্ছে, তোমরা অবশ্যই অনলাইন ক্লাসটা দেখছো। তারই ধারাবাহিকতায় আজ আমরা তৃতীয় অধ্যায় এসি সার্কিটের এসি তিন ফেজ সার্কিট সম্পর্কে আলোচনা করব। তো তোমরা এর আগে সিঙ্গেল ফেজ সার্কিট সম্পর্কে পড়ে আসছো, আজকে আমরা যেটা আলোচনা করতেছি সেটা হচ্ছে থ্রি ফেজ বা তিন ফেজ। একটা আছে সিঙ্গেল ফেজ, একটা আছে থ্রি ফেজ। এগুলো বলা ফেজের প্রতি, তোমরা যদি এমনিও বলতে চাও তাহলে সিঙ্গেল ফেজ বলতে পারি, সিঙ্গেল ফেজ, একটা হচ্ছে থ্রি ফেজ। তো তোমরা এর আগের ক্লাসগুলোতে সিঙ্গেল ফেজ সম্পর্কে বিস্তারিত দেখছো, এখন আমরা আজকে আলোচনা করবো থ্রি ফেজ সম্পর্কে। তার আগে আর একটু বলে রাখি, আগে যেটা পড়েছি অবশ্যই এখনো সেটা আছে, ফেজ কি, কি কি প্রশ্ন আসছে আমরা এখান থেকে পড়বো। এক নম্বর, ফেজ কি, ফেজ কি। দ্বিতীয় প্রশ্ন, ফেজ অ্যাঙ্গেল কি, থ্রি ফেজ লাইনের কত ডিগ্রি, এক ফেজের তুলনায় অধ্যায় থেকে, এই অধ্যায়টা যদি আমরা পুরোপুরি ধারণা নিই তাহলে আমরা এই প্রশ্নগুলো পরীক্ষা আসার সম্ভাবনা খুবই বেশি। কি প্রথমত আছে, ফেজ কি, ফেজ অ্যাঙ্গেল কি, থ্রি ফেজ লাইনের ফেজ অ্যাঙ্গেল কত ডিগ্রি, এক ফেজের তুলনায় তিন ফেজের সুবিধা, লাইন ভোল্টেজ কি এবং ফেজ ভোল্টেজ কি। তো আমরা একটা একটা করে বর্ণনা করি। কি লিখছি, ফেজ কি, এক কথায় উত্তর দিতে পারবে, ফেজ অর্থ দশা বা পর্যায়। এটাকে তোমরা বিস্তারিত ভাবে যদি বলতে চাও আসলে এটা ক্লিয়ার অনেকে বুঝতে অসুবিধা হবে, দশা বা পর্যায় এটা আবার কি জিনিস। তো মেন বিষয়টা হচ্ছে কি, এসি সাপ্লাই, এসি সাপ্লাইয়ের ফেজ ভোল্টেজ, কারেন্টের দিক ও অবস্থানের অবস্থানকে ফেজ বলে। কি বলছি, এসি সাপ্লাইয়ের ফেজ ভোল্টেজের এবং কারেন্টের মান, দিক ও অবস্থানকে ফেজ বলে। সহজ কথা কিন্তু এটা যদি তোমরা বুঝতে অসুবিধা হয়, অর্থাৎ এসি যখন আমরা সাপ্লাই দিচ্ছি তখন কারেন্ট, কারেন্ট এবং ভোল্টেজ এদের ভিতরে যে
মান দিক এবং অবস্থান আছে সেটাকে বলা হচ্ছে ফেজ। সহজ কথা পরীক্ষা অত বিস্তারিত তোমাদের দেওয়ার কোনো দরকার নাই, এক কথা লিখবি ফেজ অর্থ দশা বা পর্যায়, যেহেতু এটা এক মার্কের। আর বিস্তারিত জানতে হলে বইতে লেখা আছে, এটা সম্পর্কে আরো অনেক কিছু তোমরা জানতে পারবে ফেজটা কি। এখন আসি ফেজ অ্যাঙ্গেল কি, ফেজ অ্যাঙ্গেল কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফেজ অ্যাঙ্গেল হচ্ছে এসি সরবরাহের ফলে এসি সরবরাহের ফল, যখন আমরা এসি বিদ্যুৎ সরবরাহ করব তখন ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী যে কৌণিক ব্যবধান আছে সেটাকে বলা হচ্ছে ফেজ অ্যাঙ্গেল। তাহলে দ্বিতীয় নম্বর প্রশ্ন শেষ। তৃতীয় প্রশ্ন, থ্রি ফেজ লাইনের ফেজ অ্যাঙ্গেল, থ্রি ফেজ লাইনের ফেজ অ্যাঙ্গেল 120 ডিগ্রি। তাহলে স্যার এই যে 120 ডিগ্রি বলতেছেন, আবার যে কৌণিক ব্যবধান বলছেন, এগুলো আসলে কোথা থেকে আসে? তাহলে তার আগে দেখতে হবে আমাদের থ্রি ফেজ সার্কিটটা কি লিখছি। অর্ধেকের নাম ছিল এসি তিন ফেজ সার্কিট। এসি তিন ফেজ সার্কিটটা দেখতে কেমন হয় আগে এই সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের এসি তিন ফেজ লাইন, তিনটা ফেজ আমরা ব্যবহার করছি, তিনটা ফেজের তিনটা নাম আছে, এটাকে আমরা প্রকাশ করতে পারি আর দ্বারা, এটাকে ওয়াই দ্বারা এবং এটাকে বি দ্বারা। রেড ই হলো ব্লু, যেহেতু তিনটা আছে তোমরা দেখবে থ্রি ফেজ লাইন হলে অবশ্যই মোটরের ক্ষেত্রে বেশি আমরা এটা দেখতে পাবো, সচরাচর সবার বাড়িতে এটা কম বেশি আছে। সেটা হচ্ছে থ্রি ফেজ যখন লাইন টানা হচ্ছে তখন সেখানে কি হচ্ছে রেড ইয়েলো ব্লু তিনটা কালার থাকবে, তিনটা কালার দেখে বুঝতে হবে। সঙ্গে একটা জিনিস থাকবে অবশ্যই, সেটা হচ্ছে নিউটন, এর অর্থ কি নিউটন। তাহলে প্রথমটা কি বলছে রেড, এখানে ইয়েলো, এখানে ব্লু, রেড ইয়েলো ব্লু। এখন আমরা যে ইলেকট্রিক্যাল ডিগ্রির কথা বলছিলাম যে এটা ফেজ অ্যাঙ্গেল কত, তাহলে একটা ফেজ থেকে আরেকটা ফেজের যে কৌণিক দূরত্ব এইটা হচ্ছে 120 ডিগ্রি। কিভাবে? এই যদি তিনটা ফেজ হয় তাহলে এখান থেকে এই পর্যন্ত হবে 120, এটাও 120, এটাও 120, অর্থাৎ দূরত্ব কত ডিগ্রি করে থাকবে? 120। আমরা যদি চাঁদার সাহায্যে মেপে দেখি তাহলে এটা কোনটা হবে। তাহলে টোটাল মিলে একটা সম্পূর্ণ সাইকেলে কত হচ্ছে 360 ডিগ্রি, কত ডিগ্রি বলছি 360। তাহলে কত হয়তো এটা আসছে কত 120 120 120, মোট হচ্ছে কত 360 ডিগ্রি। আর ওইখানে সিঙ্গেল ফেজ যখন আমরা করতাম তখন আমাদের হয়তো কত 180 ডিগ্রি। সিঙ্গেল ফেজের ক্ষেত্রে কৌণিক ব্যবধান কত ডিগ্রি? 180।
আর যদি কিনা আমরা থ্রি ফেজ সম্পর্কে বলি তাহলে থ্রি ফেজ এর কৌণিক ব্যবধান 120 ডিগ্রি ওকে তাহলে আমরা যদি এইটা তোমাকে দেখাই তাহলে তুমি ক্লিয়ার ধারণা পাবে জাস্ট থ্রি ফেজ লাইনটা হচ্ছে আমাদের এই থ্রি ফেজ লাইন তিনটা থাকবে রেড ইয়েলো ব্লু তাহলে এই ফেজ থেকে এই ফেজের দূরত্ব হবে 120 ডিগ্রি এখান থেকে হবে 120 এখান থেকে হবে 120 এটা সেটি এখন আসি আমরা ফেজ ভোল্টেজ কি জিনিস এবং লাইন ভোল্টেজ কি এটা থ্রি ফেজে কিন্তু আমরা দুইটা সংযোগ করা যাইতে পারে সেক্ষেত্রে আমরা এখানে যেটা করছি থ্রি ফেজের স্টার সংযোগ থ্রি ফেজ স্টার সংযোগ কয়টা তার ব্যবহার করছে মোট কিন্তু এখানে চারটা তার ব্যবহার করা আছে একটা দুইটা তিনটা চারটা তিনটা হলো মূলত ফেজ রেড ইয়েলো ব্লু আর একটা হচ্ছে আমাদের নিউট্রাল আর যদি এটা হলো থ্রি ফেজ স্টার সংযোগ একটু খেয়াল করো ডেল্টাটা এই হতে আলোচনা না কিন্তু তারপর দুটো যদি তোমরা একসঙ্গে কম্পেয়ার করো তাহলে জিনিসটা ভালো ধারণা হবে যদি ডেল্টা সংযোগ হতে হয় এটা আমাদের ডেল্টা সংযোগ এটা এই পাশে একটা ডেল্টা সংযোগ এটা হচ্ছে স্টার সংযোগ কি সংযোগ ডেল্টা ডেল্টা সংযোগ এটাকে আমরা পরবর্তীতে যখন তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে যাবে বা বিএসসি যোগ করতে যাবে তখন আরো বিস্তারিত এই বিষয়ের উপরে তোমরা জানতে পারবে তো এটা হচ্ছে ডেল্টা সংযোগ এটা হচ্ছে স্টার সংযোগ এটাকে আবার আমরা স্টার ডেল্টা স্টারটাকে আমরা ওয়াই এর মতো দেখি ওয়াই আকৃতির মতো দেখি আর ডেল্টাটা একটা ত্রিভুজের মতো দেখি ডেল্টা স্টার পরবর্তী সাবজেক্টগুলো যখন আসবে তখন এর সঙ্গে ক্লিয়ার ধারণা হবে তো এইখানে আসি আমরা ফেজিসি তিনটা একটা দুইটা তিনটা নিউট্রাল হচ্ছে একটা এরই আলোকে আমরা বলবো যে প্রশ্ন তোমাদেরকে বলছিলাম লাইন ভোল্টেজ কি জিনিস এবং ফেজ ভোল্টেজ কি জিনিস দেখো এই একটা লাইন এই একটা লাইন এই একটা লাইন তাহলে এই একটা লাইন আর একটা নিউট্রাল এর ভিতরে যে ভোল্টেজটা পাবো এটাকে ফেজ ভোল্টেজ ভিপি বলা হবে তাহলে সংজ্ঞা যদি আমরা লিখি তিন ফেজ লাইনের যে কোনো একটি লাইন লাইন এবং নিউট্রাল এর মধ্যবর্তী ক্লিয়ার ফেজ ভোল্টেজ কাকে বলে তিন ফেজ লাইনের যে কোনো একটি লাইন অর্থাৎ আর লাইন হতে পারে ওয়াই লাইন হতে পারে অথবা বি লাইন হতে পারে তাহলে আর লাইন আর নিউট্রাল এর মাঝে যদি আমরা মিটার ধরি তাহলে একটা ভোল্টেজ পাবো সেই ভোল্টেজের নাম ফেজ ভোল্টেজ অথবা এই নিউট্রাল আর ওয়াই ফেজ এখানে ধরলে আমরা কি ভোল্টেজ পাবো ফেজ ভোল্টেজ অথবা নিউট্রাল এবং বি ফেজ এখানে ধরলে একটা ভোল্টেজ পাবো সেটাই হচ্ছে আমাদের ফেজ ভোল্টেজ তাহলে আমার কি ক্লিয়ার ফেজ ভোল্টেজ কাকে বলে প্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো মনোযোগ দাও এদিকে তিন ফেজ লাইনের যে কোনো একটি লাইন অর্থাৎ এই যে লাইন এবং নিউট্রাল লাইনের মধ্যবর্তী ভোল্টেজকে ফেজ ভোল্টেজ বলা হয় তাহলে এই যে নিউট্রাল এখন আসি লাইন ভোল্টেজটা কি জিনিস তিন ফেজ লাইনের যে কোনো দুই লাইনের
কি লিখছে তিন ফেজ লাইনের যে কোনো দুই লাইনের মধ্যবর্তী তিন ফেজ লাইনের এটা থ্রি ফেজ লাইন লাইনের যে কোনো দুটি লাইনের মধ্যবর্তী ভোল্টেজকেই বলবো লাইন ভোল্টেজ অর্থাৎ লাইন ভোল্টেজকে কি দ্বারা প্রকাশ করে থাকি আমরা ভিএল দ্বারা তাহলে কেমন হলো এখানে একটা আর ফেজ আছে এই আর ফেজ আর এটা হচ্ছে ওয়াই ফেজ এর মাঝখানে যে ভোল্টেজটা পাবো সেটাকে কি ভোল্টেজ বলতে পারবো লাইন ভোল্টেজ অথবা এটা খেয়াল করো এই একটা ভোল্টেজ আর এই লাইন এই লাইনটার নাম ওয়াই লাইন আর এটা বি লাইন এর মাঝে যদি আমরা মিটার ধরি তাহলে যে রিডিংটা পাবো সেটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ ক্লিয়ার তাহলে লাইন ভোল্টেজ এবং ফেজ ভোল্টেজের সংজ্ঞা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা কিন্তু অবশ্যই তোমাদের মনোযোগ সহকারে দেখতে হবে বা পড়তে হবে প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে বা এর পরবর্তী আমরা যে অধ্যায়গুলোতে আলোচনা করতে যাই না কেন তোমাদেরকে অবশ্যই কিন্তু এই ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সম্পর্কে অবগত থাকতে হবে তা নাহলে কিন্তু এখানে তোমাদের সমস্যা পড়বে তাহলে আমি আরেকবার বলি ফেজ ভোল্টেজটা কি জিনিস যে কোনো এর যে কোনো একটা ফেজ আর এর মাঝে কি থাকবে নিউট্রাল থাকবে এই ফেজ আর এই নিউট্রাল এর মধ্যে যদি আমরা ভোল্টেজ পাই তাহলে সেটা হচ্ছে ফেজ ভোল্টেজ অথবা এই ফেজ এই নিউট্রাল তাহলে ফেজ ভোল্টেজ অথবা এই নিউট্রাল এই ফেজ এর মধ্যে যে ভোল্টেজ সেটা আমাদের ফেজ ভোল্টেজ আর লাইন ভোল্টেজ পাইতে কি হবে এই একটা ফেজ আছে এখানে একটা ফেজ আছে এখানে একটা ফেজ আছে এই দুই ফেজের মাঝে যে ভোল্টেজটা পাবো সেটাই হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ তাহলে আমি তোমাদেরকে ফেজ ভোল্টেজ এবং লাইন ভোল্টেজ সম্পর্কে আশা করি নিশ্চয়ই ভালো ধারণা দিতে পেরেছি তো এটা বা একটু ভালো করে দেখবে এখন আসি আমাদের লাস্ট যে প্রশ্নটা আছে কি লিখছি এক ফেজের তুলনায় তিন ফেজের সুবিধা এক ফেজ গুলোতে আমাদের কি সুবিধা পাইতাম এবং তিন ফেজ গুলোতে আমরা কি সুবিধা পাই তাহলে এক ফেজের সুবিধাটা বেশি নাকি তিন ফেজের সুবিধাটা বেশি তাহলে প্রিয় শিক্ষার্থী এখন আমরা লিখি এক ফেজের তুলনায় তিন ফেজের সুবিধাগুলো কি প্রথম কথা লিখছি কি তিন ফেজে কপার লস তুলনামূলকভাবে কম হয় অর্থাৎ যে তারের যে লসটা সিঙ্গেল ফেজে আমাদের লসটা বেশি কিন্তু তিন ফেজে লসটা আমাদের কম লিখছে তিন ফেজ লাইনকে প্রয়োজনে সিঙ্গেল ফেজ লাইন হিসেবে ব্যবহার করা যায় অর্থাৎ আমরা থ্রি ফেজ লাইন আছে আমি যদি সিঙ্গেল ফেজ লাইনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা থ্রি ফেজটাকে সিঙ্গেল ফেজ করতে পারবো কিন্তু সিঙ্গেল ফেজকে আমরা সহজে থ্রি ফেজ করতে পারবো না তিন নম্বর তিন ফেজ লাইনের যে দক্ষতা সেটা তুলনামূলকভাবে বেশি
এখানে একটু সমস্যা আছে, থ্রি ফেজ লাইনের ব্যবহৃত যন্ত্রপাতির কথাটা দিব তাহলে ক্লিয়ার আসবে। থ্রি ফেজ লাইনের ব্যবহৃত যন্ত্রপাতির দক্ষতা তুলনামূলক বেশি। সর্বশেষ যেটা থ্রি ফেজ লাইনের ইন্ডাকশন মোটর নিজে নিজে চালু হতে পারে, কিন্তু তো আজ তাহলে আমরা মোট কি কি প্রশ্ন সম্পর্কে ধারণ নিলাম এই অধ্যায় থেকে। প্রথমত আমি আবার স্মরণ করিয়ে দিই তোমাদেরকে, প্রথমত পড়ছি আমরা ফেজ কাকে বলে, ফেজ অ্যাঙ্গেল কাকে বলে, ফেজ অ্যাঙ্গেল কত ডিগ্রি, লাইন ভোল্টেজ কাকে বলে, ফেজ ভোল্টেজ কাকে বলে, এবং সর্বশেষ যে প্রশ্নটা আমরা করেছি এক ফেজের তুলনায় তিন ফেজের সুবিধা। তো সবগুলোই প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং এর থেকে তোমরা অনেক প্রশ্ন পরীক্ষা পাবে। আশা করি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনায় আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।